আল্লাহ তাআলা তিনি নিজে হক, হক বুঝেন কিনা? হক অর্থ কি? হ্যাঁ, হক অর্থ সত্য, তাই না? হ্যাঁ, হক অর্থ সত্য। হকের দুটা অর্থ আছে, একটা হচ্ছে কথাবার্তায় সংবাদ যা দিবেন সত্য বলবেন, আর বিচার আচারে ইনসাফপূর্ণ কাজ করবেন, এটা হক। হক দুইটা, হক কয়টা? দুইটা। একটি হচ্ছে যা সত্য তাই হক, আরেকটি হচ্ছে যা ন্যায় তাই হক। এই জন্য আল্লাহ তাআলা দাউদ আলাইহিস সালামকে বলেছেন যে হকের সাথে বিচার করো, তাদের মধ্যে হকের বিচার করো, অর্থাৎ ইনসাফপূর্ণ বিচার করো। হক কি জিনিসটা বোঝার জন্য বাতিল বুঝতে হবে, হক বুঝতে হবে, বাতিল বুঝতে হবে। কোরআনে কারীম আল্লাহ তাআলা তার নিজেকে হক বলে ঘোষণা করেছে, নিজেকে আল্লাহ হক বলে ঘোষণা করেছে। আল্লাহ তাআলা তার নবীকে হক বলেছে, কোরআনে কারীমকে হক বলেছে আল্লাহ তাআলা। তাহলে আমরা দেখতে পাচ্ছি আল্লাহ তাআলা কোরআনে কারীমকে হক বলেছেন, নবীকে হক বলেছেন, হেদায়েতকে হক বলেছেন, তার বাণীকে হক বলেছেন। এই সব যদি বিশ্লেষণ করা হয় তাহলে এক কয়েকটা জিনিস হক হয়, এটা মনে রাখবেন। আল্লাহ তাআলা হক, কে? দ্বিতীয় হক হচ্ছে আল্লাহর বাণী হক, আল্লাহ বাণী হক, হক বাণী। তিন নম্বর হক হচ্ছে আল্লাহ যত কর্ম সব হক, চিত্র কিনা? আল্লাহ তাআলার কোন কাজ হকের বাইরে হওয়া বিশ্বাস করেন আপনি? কখনো নয়। আহলে সুন্নাত জামাত আকীদা হচ্ছে এই জন্য আল্লাহ তাআলার এই বাণী অনুসারে ওয়া তাম্মাত কালিমাতু রব্বিকা সিদকান ওয়া আদলা, রবের কালিমা সব সিদ এবং আদল। আল্লাহর যত নির্দেশনা, যত আফআল আছে সবগুলি, যত আফআল বা কর্ম আছে, এ আখিরাত করা কার কাজ? আখিরাত কাকে করবে? আখিরাত আল্লাহ তাআলা। কবরের ব্যবস্থাপনা কে করে দিবে? আল্লাহ তাআলা। দুনিয়া কে সৃষ্টি করছে? আল্লাহ তাআলা। তাহলে আপনার আমার যত কর্ম আছে এগুলো কে সৃষ্টি করছে? আল্লাহ তাআলা। মানুষও সৃষ্টি করেছে, মানুষের কর্ম আল্লাহ সৃষ্টি করেছে। যেটা হক এটা যদি মানেন জান্নাতে যেতে পারবেন, আল্লাহর বিধানের বাইরে চললে জাহান্নামে চলে যাবে, ঠিক কিনা? তাহলে হক এবং বাতিলের এই দ্বন্দ্ব চিরন্তন চলছে, চিরন্তন চলছে। কোরআনে কারীমে আল্লাহ তাআলা হকের বিপরীতে কখনো বলছেন বাতিল, কখনো বলছেন পথভ্রষ্টতা, পথভ্রষ্টতা হকের বিপরীতে পথভ্রষ্টতা, কখনো আল্লাহ তাআলা হকের বিপরীতে শয়তানকে নিয়ে এসেছেন, কখনো কখনো আল্লাহ তাআলা হকের বিপরীতে নিয়ে এসেছেন যে যেটা হল মরীচিকা, মরীচিকা ছিলেন মরুভূমিতে, কেউ কেউ গেছেন দেখছেন, দেখা যায় দূরে যেন কি পানি, পানি আসলে পানি না। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন যে হক না হয় মরীচিকা, হকের বিপরীতে আল্লাহ তাআলা বলেছেন, কখনো জান অনুমান বলেছেন। আল্লাহ তাআলা বলছেন ফামাদা বাদাল হাক্কি ইল্লা যালাল, আল্লাহ তাআলা আবার বলেছেন ওমাই জন সম্পর্কে ওমাই আজন মিনাল হাক্কি শাইয়া, যে জন অনুমান কখনো হকের কাছে আসতে পারে না, তো হকের বিপরীতটা অনুমান। আচ্ছা, এমন কোন জিনিস আছে যা মানলে আপনি পথভ্রষ্ট হবেন না, আপনি অনুমান নির্ভর হবেন না, আপনি কখনো, আপনি কখনো বাতিলের অনুসারী হবেন না, আপনি কখনো মরীচিকার পিছনে ছুটবেন না, সেটা কি বলেন তো? কোরআনে কারীম আল্লাহ এবং তার রাসূল যে হেদায়েত নিয়ে এসেছেন সেই হেদায়েত হচ্ছে আপনার জন্য হক, এর বাইরে যত কিছু আছে সবই হচ্ছে বাতিল, সবই কি? বাতিল। আল্লাহ এবং তার রসুলের বাইরে যে যা দাবি করবে, যে যা নিয়ে আসবে সব বাতিল, এটা যদি বিশ্বাস না করে আপনার ঈমান থাকবে না। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতের আধারে যখন তিনি তাহাজ্জুদের নামাজ উঠতেন, তখন তিনি কতগুলি কথা বলতেন, সেগুলো আমি কয়েকটা উচ্চারণ করছি, আপনি শুনে রাখেন। রাসূল বলেছেন আল্লাহুম্মা লাকাল হামদু, আল্লাহ আপনার জন্য যত প্রশংসা, আনতাল হাক্কু আপনি হচ্ছেন হক,
ওয়াদুকাল হক আপনার ওয়াদা হক ওয়া লিকাউকা হক আপনার সাথে সাক্ষাৎটা হক ওয়ান নবিয়ুনা হক নবীর হক দেখছেন ওয়াল বাসু হক পুনরুত্থান হক ওয়াল জান্নাতু হক সেটা হক জান্নাত হক ওয়ান নারু হক নার হক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হকের শিক্ষা আমাদেরকে দিয়ে গেছেন নিয়ে এসেছেন হক আল্লাহ তাআলা কোরআনে কারীম বলছেন ওয়াল্লাযী জাআ বিসসিদকি ওয়া সাদাকা বিহি উলাইকা হুমুল মুত্তাকুন সত্য নিয়ে যিনি এসেছে এবং যিনি সত্যকে সত্যায়ন করেছে তারাই হবে তারাই হবে মুত্তাকী আল্লাহ দরবারে মুত্তাকী ছাড়া কারো কি নাজাত হওয়ার সুযোগ আছে বলেন না আল্লাহ কোরআনে কারীম বলেছেন তিলকাল জান্নাতুল লাযী নূরিসু মিন ইবাদিনা মান কানা তাকিয়া এই জান্নাত আমার বান্দাদের মধ্যে মাঝে তাদেরকে ওয়ারিস বানাবো যারা মুত্তাকী হবে মুত্তাকী যদি হইতে হয় হকের অনুসারী হতে হবে আপনাকে হক নিয়ে এসেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাতিলের মধ্যে ছিল আবু জাহাল বাতিলের মধ্যে ছিল আবু লাহাব পর্যন্ত যত নবী এসেছেন সমস্ত নবী তেনা হকের উপর ছিলেন এই জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ ঘোষণা করেছেন ওয়ান নবিয়্যুনা হক সমস্ত নবী হকের উপর আছে আলহামদুলিল্লাহ একজন ইমানদার মানুষ বিশ্বাস করে সবচেয়ে বেশি সত্যবাদী ছিলেন নবীরা নবীরা কোনদিন এমন কোন কথা বলেন নাই যে কথাটা হক নয় তাদের কথাই হক ছিল এই জন্য যখন যারা সত্যায়ন করবে নবীদেরকে তাদেরকে আল্লাহ তাআলা সিদ্দিক বলে ঘোষণা করেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জানালেন তিনি যে তিনি মেরাজে গিয়েছেন কিছু মানুষের দোদুল্যমান অবস্থা তৈরি হলো যে আকাশের উপরে কিভাবে গেলেন এক রাত্রিতে তিনি আবার বাইতুল মাকদিস কিভাবে গেলেন সেখান থেকে আকাশে কিভাবে গেলেন কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন এক সাথী ছিলেন যিনি সিদ্দিক নামে পরিচিত ছিলেন তিনি বলেছিলেন যিনি পরিচিত হলেন পরে তিনি বলেছিলেন যে কথা যদি তিনি বলে থাকেন আমি বিশ্বাস করছি তিনি অবশ্যই সেখানে গিয়েছেন তিনি হচ্ছেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু কেন তিনি নবীদেরকে সত্যায়ন করেছেন কারণ তার তারা জানেন যে নবীরা কখনো মিথ্যা বলে না মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে যখন এই আয়াত নাযিল হলো ওয়াআনজির আশিরাতাকাল আকরাবিন আপনার নিকটস্থ লোকদেরকে ভয় দেখান যখন এই আয়াত নাযিল হলো ফাসদা বিমা তুমার ওয়াআইলাল মুশরিকিন আপনাকে যা নির্দেশ দেওয়া হয়েছে তা ঘোষণা দিন মুশরিকদের থেকে দূরে থাকুন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকালবেলা তিনি সফা পাহাড়ের পাশে দাঁড়িয়ে ডাক দিলেন ওয়া সবাহা ওয়া সবাহা ওয়া সবাহা তিনি ডাক দিলেন আরবদের কাছে এই তিনটি ডাকের অর্থ হচ্ছে মহাবিপদ মহাবিপদ সকালবেলায় কি বিপদ এসেছে সবাই দৌড়ে আসলো চতুর্দিক থেকে পাঠালো যে আমরা যেতে পারিনি যে যেতে পারিনি সে প্রতিনিধি পাঠালো যে মুহাম্মদের কি হয়েছে দেখো সে তো মহাসত্যবাদী কোন বিপদ হয়েছে না এত জোরে চিৎকার করলো কেন চতুর্দিক থেকে মানুষ দেয় আসলো আসার পর বসে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমি যদি বলি যে এই পাহাড়ের পাদদেশে কিছু শত্রু লুকায়িত আছে যারা তোমাদেরকে আক্রমণ করবে তোমরা কি তা বিশ্বাস করবে তখন সমস্ত উপস্থিত যারা ছিল সবাই স্বীকার করলো বলল মা জাগরাবনা আলাইকাল কাযিবা কাত কখনো আপনার কাছ থেকে মিথ্যা বলতে শুনিনি আপনি অবশ্যই সত্য বলেছেন বলে আমরা বিশ্বাস করব আল্লাহু আকবার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে বড় সত্যবাদী ছিলেন আল্লাহ তাআলা তাকে সত্য দিয়ে পাঠিয়েছেন এবং সত্যবাদীর পক্ষ থেকে আল্লাহ হচ্ছে আসদাকুল খাইরিন সবচেয়ে সত্যবাদী হচ্ছে আল্লাহ তাআলা তারপর মানুষের মধ্যে সত্যবাদী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতে পথে যেতে পারবে আল্লাহ তাআলা তা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন যারা আমার হেদায়েতের অনুসরণ করবে যে হেদায়েত আমি তোমাদেরকে দুনিয়ার বুকে দিয়ে দেব এই হেদায়েতের অনুসরণ যে ব্যক্তি করবে ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন কোনো ভয় থাকবে না কোনো পেরেশানি থাকবে না দুটো জিনিস ভয় এবং পেরেশানি হচ্ছে সম্মুখ জীবনে যেটা আছে সেটা ভয় পিছনের জীবনে যা করে আসছে সেটা পেরেশানি দুশ্চিন্তা কি হলো না হলো কি হবে না হবে আল্লাহ হচ্ছে দুইটা থেকে সম্পূর্ণরূপে মুক্ত করে দিবেন এই জন্য কখন হবে সেটা
জান্নাতে যখন পা রাখবেন তখন কি বলবেন? আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নাল হাযানা, আল্লাহ শুকরিয়া আদায় করছি যিনি যাবতীয় দুশ্চিন্তা থেকে মুক্ত করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। যারা হকের অনুসরণ করবে তাই দুশ্চিন্তা থেকে মুক্ত থাকবে, আর যারা হকের অনুসরণ করবে না বাতিলের পিছে ছুটবে তারা কখনো দুশ্চিন্তা থেকে মুক্ত হতে পারবে না। তারা হক কি? আল্লাহ এবং তার রাসূল দুনিয়াতে যা দিয়েছেন সেটা হক বলে বিশ্বাস করতে হবে। প্রত্যেকটি মানুষ মনে করতে হবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিয়ে এসেছেন কোরআন এবং সুন্নাহ থেকে উভয়টাই হক এবং উভয়টাই মানতে হবে, কোনো ব্যাপারে কোনো ছাড় দেওয়া যাবে না। এবং সামান্যতম ছাড় অনুসরণ করলে সেখানে এসে শয়তান ঢুকে যাবে, আপনাকে অনেক দূর নিয়ে যাবে, এই জন্য হকের অনুসরণ করে চলতে হবে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এসেছিলেন দুনিয়ার বুকে মানুষ কত ধরনের ছিল জানেন? মুশরিক ছিল, ইহুদি ছিল, নাসারা ছিল, এমনকি নাস্তিকও ছিল, নাস্তিকও ছিল। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পথে কাজ করত, এটাই হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি, এটাই ছিল হক, এই পথেই আমাদের জীবনের উন্নতি আসবে। অন্য এদিক সেদিক যদি কেউ আলোচনা করেন না কেন এটা কোনোদিন কিছু আসবে না, কোনো সমস্যা কোনো সমস্যাই তৈরি হবে। আল্লাহ তাআলা কোরআনে কারীম দিয়েছেন, আপনাকে দুনিয়াতে পাঠিয়েছেন, আল্লাহ তাআলা যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছেন, তাদের প্রতি হেদায়েতের কথা দিয়ে পাঠিয়েছেন, এর বাইরে চললেই পথ নষ্ট হবে এটা আল্লাহ তাআলা আগেও বলে দিয়েছে, আপনাকে আগেও বলে দিয়েছে, যারা আমার পথ থেকে দূরে সরে থাকবে তাদের জন্য জাহান্নাম তৈরি বলেও দিয়েছেন। তাহলে আল্লাহর পথে চলতে হলে আপনাকে কিছু কাজ তো করতে হবে, তাই না? আল্লাহর পথে চলতে হলে আপনাকে আপনার শত্রুকে তা জানতে হবে। প্রথমে আল্লাহ তাআলা কোরআনে কারীমে ঘোষণা করেছেন, ইন্নাস শায়তানা লাকুম আদুউন ফাত্তাখিযূ আদুওয়া, শয়তান তোমাদের শত্রু, শয়তান তোমরা শত্রু হিসেবে গ্রহণ করো। আল্লাহ তাআলা কোরআনে কারীমে যারা দুনিয়াতে সবচেয়ে খারাপের দিকে আহ্বান করে এদেরকে বলে বিসাল কারীম, খারাপ বন্ধু, এদেরকে ঘোষণা করেছেন হাসরের মাঠে এরা আপনাকে খারাপ দিকে নিয়ে যাবে এবং খারাপের পথে নিয়ে পথ দেখে নিয়ে যাবে, কারণ ওদের পথে আপনি চলেছেন। ইয়ে মানাদুল কুল্লা ওরা আসিম বি ইমামিহিম, যেদিন প্রত্যেকটি মানুষকে তার আমল অংশে ডাকা হবে। কোরআন কারীমে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন ফেরাউন তার অনুসারীদের ইমাম হিসেবে নিয়ে চলবে, ওয়া জাআলনাহুম আইম্মাতান ইয়াহদুনা ইলান্নাহ, জাআলনাহুম আইম্মাতান ইয়াহদুনা ইলান্নাহ, ফেরাউন জাতি অর্থাৎ যারা এই জাতির আল্লাহ বিরোধী শক্তি যারা, তারা মানুষদেরকে জাহান্নামে দিকে নিয়ে যাবে। কিন্তু এর বিপরীতে আল্লাহ তাআলা বলেছেন আলা ইল্লা বাদুম লিবাদিন আদুউ ইল্লা মুত্তাকুন, দুনিয়ার মধ্যে বন্ধু ছিল খারাপ বন্ধু, এরা একে অপরের আখিরাতে শত্রু হয়ে যাবে, কিন্তু মুত্তাকিরা কখনো শত্রু হবে না। আবার দেখেন এই কোরআনে কারীমে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন যে এখানে আপনার প্রবৃত্তি আপনাকে খারাপ পথে নিয়ে যায়, তাহলে তিনটা শত্রু আমরা পেয়ে যাচ্ছি। এক নম্বর শত্রু হচ্ছে শয়তানের প্রবৃত্তি আছে, প্রবৃত্তি চায় অন্যায়ের দিকে যেতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হুফাতিন নারু বিশাহওয়াত ওয়া হুফাতিল জান্নাতু বিল মাকারে, জান্নাতকে ঘিরে রাখা হয়েছে কষ্টদায়ক জিনিস দিয়ে। জান্নাতে যেতে হলে অনেক কষ্ট আপনাকে করতে হবে, কিন্তু জাহান্নামে যেতে হলে আপনার কোনো কষ্ট করা লাগবে না, শুধু আপনার প্রবৃত্তির ডোরটা ছেড়ে দিবে, যেদিকে প্রবৃত্তি চলছে সেদিকেই যাবে, জাহান্নামে চলে যেতে পারবে, কোনো সমস্যা হবে। কিন্তু জান্নাতে যেতে হলে আপনাকে অনেক কিছু আপনাকে কাঠখড় পোহাতে হবে। সেই জন্য আজকে আমরা আলোচনা করব হক থেকে মানুষ কিভাবে দূরে সরে যায় বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই। ফালহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়া, আর শপথ করছেন তিনি নফসের, মানুষ আত্মার শপথ করছে, আল্লাহ তাআলা যা ইচ্ছে তা শপথ করতে পারে, কিন্তু মানুষ আল্লাহ না এবং গুণ বলে তার কোনো কিছু শপথ করলে সিঁড়ি হয়ে যাবে, কিন্তু আল্লাহ তাআলা শপথ করে তিনি সম্মানিত করেন সেটাকে। আল্লাহ তাআলা শপথ করে বলছেন নাফসি ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, সেখানে ইলহাম হয় ভালো এবং মন্দ দুইটা, মানুষের অন্তরে দুইটা জিনিস আসে, কোনটা নিবে সে সেটা গ্রহণ করে। ফা আম্মা, যে ব্যক্তি কোরআন মানবে না, হাদিস মানবে না, শরীয়তের উপর চলবে না, আল্লাহ রাসূল আকরাই কাই আল্লাহ তাআলা ঘোষণা করেছেন ফাইনাল জাহিম হিয়াল মাওয়া, যাহা জাহান্নাম হচ্ছে তার ঠিকানা। তাহলে অন্তরটা আপনার অমন ভাবে আল্লাহ তৈরি করে দিয়েছেন, ভালো মন্দ দুটোই সেখানে ঢুকতে পারে, কিন্তু আপনি কোনটা নিবেন সেটার জন্য আল্লাহ তাআলা আপনাকে
শুধু বিবেক দিয়ে যা যথেষ্ট মনে করেন নাই, বিবেক দিয়েছেন সাথে নবী রাসূল পাঠিয়েছেন, বলেন এই সব আল্লাহ তাআলা কোরআনে কারিমে দিয়ে দিয়েছেন, এগুলি বুঝাইতে চেয়েছেন আল্লাহ তাআলা তোমাদের এই তোমরা যে হেদায়েতের পথে চলতে চাও বা কুল্লুন মুয়াসসারুন লিমা খুলিকা লাহু, যদি হেদায়েতের পথে চাও তোমার জন্য সেটা সহজ হবে, আর যদি খারাপ পথে চলতে চাও সেটা তোমার জন্য সহজ হবে, সেটাও সহজ করে দেওয়া হবে। এই জন্য আমি যে আয়াত করতে যাওয়ার কথা সেগুলো এখন পড়বো, তারপর তাফসীরের দিকে যাবো। আল্লাহ তাআলা বলছেন আমি একজনকে দেখেছি রাত্রি জেগে তিনি তাহাজ্জুদের নামাজ পড়তেন, এবং তাহাজ্জুদের নামাজ পড়ার কারণে ঘুম, দিনের বেলা ঘুম যাতে পারতেন, শুধু ঘুম আসতেন। দেখছেন কিনা আপনার মানুষ আছে কিনা বলেন, আছে। আল্লাহ তাআলা তাদের সম্পর্কে বলছে কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা, বলুন আমি কি তোমাদেরকে জানিয়ে দেব না যারা আমলের দিক থেকে সবচেয়ে ক্ষতিগ্রস্ত। আল্লাযিনা দাল্লা সাইরুম ফিল হায়াতিদ দুনিয়া, বিশুদ্ধ আমলটা তোমাদের যারা হয় এটা চিন্তা করো, বিশুদ্ধ আমলটা যারা হয় সোয়া লাখ বার, কেউ কেউ আপনাদের সমাজে আছে কিনা জানি না, কোন কোন সমাজ আছে সোয়া লাখ বার তাহলিল তসবিহ নির্ধারণ করে আছে না, আমি তারা বললাম সোয়া লাখ বার আপনাদের কে হিসাব করে দিব, সোয়া লাখ আমরা কিন্তু জানতো না, আমরা হাজার হিসাব জানতো, হাজার উপর তাদের হিসাবে ছিল না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোয়া লাখ কোন শব্দ জীবন বলেন নাই, আপনি এই সিদ্ধ নির্ধারণ করছেন কেন, এত কষ্ট করার দরকার, আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু যেটা বলেছেন সেটা করেন। তিনি কি বলেছেন, উত্তম আমল হচ্ছে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ, মুখে যা আসে যতক্ষণ পারেন ততক্ষণ বলেন, নির্ধারণ করেন না যত বেশি অনির্ধারিত বলেন, কিন্তু আপনি যখন গণা শুরু করছেন তখনই আপনার গুনাহ কিন্তু আপনি গণেন না। আমল বিশ্বাস করে যে নবীরা গায়েব জানে, বহু মানুষ এখনো বিশ্বাস করে ওলিরা গায়েব জানে, বহু না মানুষ এখনো বিশ্বাস করে যে আব্দুল কাদের জিলানি অনেক কিছু করতে পারে, বহু মানুষ এখনো বিশ্বাস করে খাজা মঈনুদ্দিন চিশতি সন্তান দিতে পারে, বহু মানুষ বিশ্বাস করে হুজুর সাইদাবাদের বরকতে শয়তান সন্তান হয়, শয়তান হলে সন্তান হয়ে যায়, যাই হোক বহু মানুষ এই ধরনের বিশ্বাস করে থাকে, তারা কি আসলে ইমানের উপর আছে বলে, তারা তার সারাটা জীবন যা করেছে সব নিঃশেষ করে দিয়েছে, একটি মাত্র শিরিক করলে সারা জীবনের আমল নষ্ট হয়ে যায়। আল্লাহ তাআলা বলছে ইন্নাহু মাই ইউশরিক বিল্লাহি ফাকাদ হাবিতা আমালুহু, কেউ যদি আল্লাহর সাথে শরীক করে তার আমল সব নষ্ট হয়ে যায়, বিনষ্ট হয়ে যায়। শিরিক করলে, কুফরি করলে, মুনাফিক তাওহীদ, হক হচ্ছে তাওহীদ আর বাতিল হচ্ছে শিরিক, হক হচ্ছে ঈমান বাতিল হচ্ছে কুফরি, হক হচ্ছে সিদ্ক আল্লাহর সাথে সততা অবলম্বন করা আর বাতিল হচ্ছে নিফাকি মুনাফিকি অবলম্বন করা। সুতরাং হক অনুসরণ করতে হলে অবশ্যই জানতে হবে যে বেশি করে নয় আমার যে টুটাটা আমল, 10 বছরের মধ্যে 10 বছর চলে যায়, 10 বছর আছে 60 বছর, এরপরে যখন কলেজ স্কুলে বসে বলছেন যে ইয়াং ছেলে, হ্যাঁ হ্যাঁ যুবক ছেলে, কি যেন বলে হ্যাঁ দোষ নায়িকা, যুবক বয়সে দোষ নায়িকা, এই জাতীয় কথাবার্তা বলে কেউ, ওই সময় কিন্তু আবাদত করেন না, নামাজ পড়েন না, যদি সে মারা গেলে স্থায়ী জাহান্ন বলে দিতেন, নামাজ না পড়লে জাহান্ন যাওয়া যায় না, তাহলে ওই সময় আপনার আবাদত হয় নাই। এরপরে যখন বিয়ে করেছেন এখন খাটনি দিয়ে শুরু করেছে, কি জন্য যে সময় বললে আল্লাহর কাছে ফিরে যাই, কিন্তু আল্লাহর কাছে ফিরে যাওয়ার সময় তো শেষ হয়ে গেছে ভাই, শেষ হয়ে গেছে ভাই, কারণ এর মধ্যে আপনার কারো মৃত্যু হয়ে গেছে, কারো বা ডায়াবেটিস ধরে গেছে, কারো বা প্রোস্টেটের ব্যথা আরম্ভ হয়ে গেছে, কেউ বলছে তারা উচ্চ রক্তচাপ শুরু হয়ে গেছে, তার উজু করলে উজু থাকে না, রাতের বেলা তার যত দূরের কথা ঘুম এমনি আসে না, বহু বিপদের মধ্যে আমার সারাটা জীবন কাটাচ্ছে, আপনার আমানত কই? আমানতের সংখ্যা আসলে কম, যে আমানতের জন্য আল্লাহ তাআলা আপনাকে সৃষ্টি করেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমানতের জন্য আপনাকে আল্লাহ সৃষ্টি করেছেন, আর আপনি সেই আমানতের জন্য দুনিয়ার সমস্ত কিছু এদিক সেদিক করতে করতে আপনার আমানতের সময় হয়ে ওঠে না, জামাত ত্যাগ করেছে ধীরে ধীরে, ধীরে ধীরে মসজিদ ত্যাগ করেছে ধীরে ধীরে, আল্লাহর আবাদত গুলি আস্তে ধীরে ধীরে কমে যাচ্ছে, এখন সে দুনিয়া নিয়ে এত মহাব্যস্ত হয়ে পড়েছে মৃত্যুর আগ পর্যন্ত পর্যন্ত তার আহুষ হচ্ছে না, মৃত্যু যখন আসবে তখন ও সবে যাহায় রে আমার কি করার দরকার ছিল, আমি কি করেছি কি করেছি। আর যদি আপনি
সত্যি সত্যি আমাদের উপর থাকতে পারেন। আল্লাহ তাআলা আপনার সন্তানকে ইবাদত করবে, আপনার মাকে ইবাদত করবে। চিন্তা করে দেখুন, আল্লাহ তাআলা এক দুই নবীকে পাঠিয়ে দিয়া, দুই নবীকে পাঠিয়ে দিয়া এক এতিমের মা মানুষ ছিল, তার বাবা মা নেককার মানুষ ছিল। আপনি নেককার হয়ে যান, আপনার সন্তান যদি নেককার হয়, আপনি কবরে বসে সেটা বৃক্ষরোপণ করলেন, সেখান থেকে ফল পেতে থাকবেন। আর যদি আপনি বদকার হয়ে যান, আপনি সিনেমা হল দিয়ে গেছেন, আপনি ঘরের মধ্যে টেলিভিশনের বাক্স ফিট করে গেছেন, আপনি হারাম ঘরের মধ্যে চালু করে গেছেন, সন্তানদেরকে হারামের মতো রোজগারের ব্যবস্থাপনা করে দিয়েছেন, আর অহংকার করছেন আমার ছেলে এইচএসবিসি তে চাকরি করে, এইচএসবিসি চাকরি, তাহলে আপনি এই যে আল্লাহর পথে থাকলেন না, এর পরিণতি কি হয়েছে? আপনার কোন আমল কবুল হচ্ছে না। আর যদি আপনি ছেলেকে যেভাবে আমাদের শেখ আব্দুর রাজ্জাক তার ছেলেকে মানুষ করেছে, কথা বললে কোনার কবর চলে যাবে সবটা। আপনি কয়েকটা ভালো কাজের জন্য ছেলেকে সুবহানাল্লাহ শিখিয়েছেন, এই সুবহানাল্লাহ ছেলে যত বছর বলবে জীবিত অবস্থায়, তত বছর আপনার কবর সব বসে যাবে। এইটা আপনার লাভ না কোনটা লাভ আপনি চিন্তা করে দেখুন। বেশিরভাগ মানুষ এখন চিন্তা করে সন্তান সন্ততিকে আর দিন পড়াতে চায় না। কি পড়া জানেন? স্কুলে কেন জানেন? অফিসার হবে, বড় বড় ডিগ্রি নিবে, টাকা আনবে, আমার সন্তানদেরকে এই করবে সেই করবে, বাড়িতে এই করবে সেই করবে। একটি বারের মতো চিন্তা করে না যে আগের হাতের একটা বাড়ি দরকার আমার। আগের হাতের বাড়ি কিন্তু খুব কঠিন না, আগের হাতের বাড়ি কিন্তু খুব কঠিন না। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, জান্নাতের বাড়ি হবে যদি কেউ দিনে রাতে বারো রাকাত সালাত আদায় করে। বারো রাকাত সালাতের গুরুত্ব দিয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একটা বাড়ি সহজ কথা নয়, একটা বাড়ি যা হবে জানাতে, সেই জানাতে না যে বাড়ি কত দূরবর্তী চিন্তা ভাবনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, যে জান্নাতে তার বাড়ি হবে, জান্নাতে গাছ হবে, সুবহানাল্লাহ বিহামদি সুবহানাল্লাহ বললে জান্নাতে না গিয়ে গাছটা কি করবে? আপনার যদি অপেক্ষা করবে গাছটা, তো সুবহানাল্লাহ জিনিসটা নষ্ট হয়ে যায়। হকটা যদি কোনো কারণে নষ্ট হয়ে যায় তো আপনি সবে হারালেন। তাহলে হক যেন নষ্ট না হয়, কখন ভালো বসাতে হবে আপনার, যে এইটা আমার ছোটখাটো আমার অল্প আছে, আল্লাহ যেন এটা হেফাজত করে। আল্লাহ আল্লাহর দিন শিক্ষা দেয়া, হক হচ্ছে আল্লাহর দিন শিক্ষা দেয়া এবং শিক্ষা দেয়া, হক হচ্ছে কোরআনে কারীম শিক্ষা দেয়া নেয়া, হক হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শিক্ষা দেয়া নেয়া, হক হচ্ছে সহি হাদিসের উপর আমল করা, হক হচ্ছে কোরআনে কারীমের সহি তাফসীর উপর আমল করা। বাতিলের চিৎকারে খুশি হতে পারে সঙ্গে দর বাড়ল মদিনা, মদিনা কই তা দিল, মদিনা কি, মদিনা কি জান্নাত দিবে আপনাকে? মদিনা কি আপনার জান্নাত দিতে পারবে? এই আবেগ ইসলাম সমর্থন করে না, এই আবেগ ইসলাম সমর্থন করে না। জান্নাত তো আল্লাহ দিবে, আল্লাহর ভালোবাসা আপনি কি করেছেন, আল্লাহর ভালোবাসা আপনি কি করেছেন এটা দেখতে হবে। সেই ভালোবাসা হলে আপনার দুনিয়ার সবকিছু আপনার কাছে তুচ্ছ হবে, সবকিছু আপনার কাছে তুচ্ছ হবে। সেটা না করে আপনি মদিনা মদিনা করে গান গাইলে আপনার ভালো বেহস হয়ে দেখাইলে বেহস হয়ে গেছে, কেউ কেউ মাইক নিয়ে বায়ানি করলো, কেউ গাছের উপর কেউ উপরে উড়ে গেল, কি লাভ? বাসের উঠে দেখেন না আপনারা, কিসের ইসলাম এটা, কে শিখালেন ইসলাম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘটনা তো এরা পড়ে কিসের ভিত্তিতে কি শিক্ষা দিচ্ছে আমাদেরকে ওরা? আবার কেউ কেউ বলে কি জানেন, ফুটবল খেলার সময় নাচে না, ওইরকম হচ্ছে তো তোমরা ফুটবল খেলতেছে, আল্লাহ আল্লাহ দিন আল্লাহ রাসূলুল্লাহ পড়া করতেছে না, এগুলো হচ্ছে পথভ্রষ্টতা। ফামাযা বাদাল হক ইল্লা দলাল, পথ হকের পরে পথভ্রষ্ট ছাড়া কিছু থাকতে পারে না। এই জন্য হক আমাদেরকে জানতে হবে। হক নষ্ট করে দেয় কারা? হক নষ্ট করে দেয় শয়তান, নষ্ট করে দেয়। আল্লাহ তাআলা বলছেন, ইন্না শয়তান লাকুম আদুউন ফাত্তাখিযু আদুয়া, ইন্নামা ইয়াদউউ হিযবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাইয়্যিব। আল্লাহ তাআলা বলছেন যে শয়তান তোমাদের শত্রু, শয়তান শত্রুকে শত্রু হিসেবে গ্রহণ করো। আপনার শত্রুকে আপনি কোনোদিন শত্রুর কথা আপনি শুনেন? জীবনও শুনেন না। আল্লাহ